বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য কপার বিচেস। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1892 সালের জুন মাসে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি সোমক। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য কপার বিচেস। ভয়াবহ শীত কাটিয়ে বছরটা আস্তে আস্তে বসন্তের দিকে এগোচ্ছে। তবে বসন্তের শুরুর দিকে এই সকালটা কনকনে ঠান্ডা। বেকার স্ট্রিটের বসার ঘরের জ্বলন্ত ফায়ারপ্লেসের জন্য চারপাশে আরামদায়ক উষ্ণতা থাকলেও জানলার কাঁচের বাইরে ঘোলাটে কুয়াশা ছেয়ে রয়েছে। শার্লক হোমস সকাল থেকে একটা কথাও বলেনি। খানিক আগে দ্য ডেইলি টেলিগ্রাফের বিজ্ঞাপনের কলাম দেখছিল সে। এবার দেখলাম সেটা একপাশে সরিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলে ওয়াটসন, যারা স্রেফ শিল্পের খাতিরেই শিল্পকে ভালোবাসে তারা সচরাচর শিল্পের সবচেয়ে গুরুত্বহীন, সবচেয়ে সাদামাটা রূপেই আসল আনন্দের রসদ খুঁজে পায়। আমার এইটা দেখে ভালো লাগছে যে তুমিও এই সত্যিটার তল পেয়েছো। যে রহস্যের সমাধান আমরা এতদিনে করেছি তার মধ্যে বিতর্কিত বিষয়ের অভাব ছিল না। সেই সব কথা লোকের কানে উঠলে বেশ হইচই হতে পারত, কিন্তু আমার দেখে ভালো লাগলো তুমি তাতে বাড়তি গুরুত্ব না দিয়ে সেই ছোট ছোট ব্যাপারগুলো তুলে ধরেছো যা দেখতে নেহাতি সাধারণ হলেও মূল্য অপরিসীম, যা আমার দুই বিশেষত্ব অবজারভেশন আর লজিককে ডানা মেলার জায়গা করে দেয়। আমার লেখায় একেবারেই অতি নাটকীয় উপাদান নেই এটা বলাটা ঠিক হবে না। বাস্তব রেকর্ডের সঙ্গে সেই নাটকীয়তার মিল নেই। সেটা বোধ হয় তোমার ভুলের জন্যই। ঘটনার ঘনঘটা সৃষ্টি করতে গিয়ে বা বাড়তি রং চড়াতে গিয়ে একটা ঘটনার কারণ এবং ফলাফলের মধ্যে যুক্তিসম্মত যাত্রাটা ঘেঁটে দিয়েছ। এই ঘনঘটা কিন্তু তোমার আশ্চর্য ক্ষমতার বর্ণনা দেওয়ার জন্যই। ওয়াটসন, ওয়াটসন, গোলমালটা ওখানেই। এখানে ঔদ্ধত্য বা অহংকারের কোনো জায়গা নেই। ঘটনার ঘনঘটা কি আমার ক্ষমতার প্রতি সুবিচার করবে জানি না, কারণ ব্যাপারটা ভীষণই ইম্পার্সোনাল। আবার উল্টো দিক দিয়ে বিচার করলে দেখবে অপরাধ প্রায় ঘটে, খুব সাধারণ ব্যাপার। কিন্তু লজিক, যুক্তি, ওয়াটসন, যুক্তি জিনিসটা খুবই বিরল, ভেরি রেয়ার, ক্রাইম নয়। তোমার রেকর্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত এই লজিকের প্রক্রিয়াটা, যেটা একটা সুগভীর লেকচার হতে পারতো, সেটা কয়েকটা রোমহর্ষ গল্পের আকার নিয়েছে মাত্র। বুঝলে ওয়াটসন? আমাদের প্রাতরাশ শেষ হয়ে গেলেও টেবিলটা পরিষ্কার করা হয়নি। চিনেমাটি আর ধাতব বাসনের গায়ে ফায়ারপ্লেসের জ্বলা আগুনের আভা খেলে বেড়াচ্ছে। হোমস পাইপে কয়েকটা লম্বা টান মেরে আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, অবশ্য তোমার লেখায় অতি নাটকীয়তার অভিযোগটা পুরোপুরি সত্যি নয়। যেসব রহস্যের মুখোমুখি আমরা আজ পর্যন্ত হয়েছি তাদের মধ্যে কয়েকটিকে ঠিক অপরাধ বলা চলে না, মানে অন্তত আইনি দিক থেকে সেগুলো অপরাধ নয়। ধরো বোহেমিয়ার রাজাকে যে বিষয়ে সাহায্য করেছিলাম, বা ধরো ম্যারি সান্ডারল্যান্ডের সেই অদ্ভুত ঘটনাটা, অথবা ধরো সেই ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ বা নোবেল ব্যাচুলার সংক্রান্ত সমস্যাগুলো, এইগুলো কিন্তু আইনি চৌহদ্দির বাইরের ঘটনা। আমার ধারণা নাটকীয়তাকে এড়াতে গিয়ে হয়তো তুচ্ছ ব্যাপারগুলোর ওপর বেশি জোর দিয়ে ফেলেছো। কাহিনীর শেষ দিকগুলো নিয়ে তুমি তা বলতেই পারো, কিন্তু যে পদ্ধতির কথাগুলো আমি বলেছি, ধুর ওসব বাদ দাও তো। সাধারণ মানুষ কি ওসব সূক্ষাতি সূক্ষ্ম ব্যাপারগুলো মন দিয়ে অবজার্ভ করে নাকি? করে না। অ্যানালিসিস বা ডিডাকশনের ধার ধারে ভাবছ? ভাবে না। তাই নিজের লেখায় তুমি তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে শব্দ ও বুদ্ধি খরচ করলেও তোমায় দোষ দিতে পারি না। জটিল কেসগুলো অতীতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওয়াটসন। এই যুগের ক্রিমিনালগুলো নিম্ন মধ্য মেধার, নতুন কিছু করার উদ্যোগ ইচ্ছে কোনোটাই নেই। আর ওই হারিয়ে যাওয়া পেন্সিলের বাক্স খুঁজে দিয়ে আর সাবধানে থাকার উপদেশ দিয়ে দিয়ে আমার ক্ষমতাগুলোতেও মরচে পড়ে গিয়েছে, এবং আজ সকালে চিঠিটা পেয়ে সেটা শূন্যে গিয়ে ঠেকেছে। এই যে পড়েই দেখো। হোমস আমার দিকে একটা দোমড়ানো মোচড়ানো চিঠি এগিয়ে দিল। আমি সেটার ভাঁজ সমান করে দেখলাম
চিঠিটা মন্টেগিউ প্লেস থেকে আগের দিন সন্ধ্যাবেলায় পোস্ট করা হয়েছে। চিঠিতে লেখা, প্রিয় মিস্টার হোমস, অত্যন্ত উদ্বেগের মধ্যে পড়ে আপনার পরামর্শ চাইছি। আমি গভর্নেসের একটি চাকরি পেয়েছি, এবার আপনার থেকে জানতে চাই চাকরিটা নেওয়া উচিত হবে কি না। আপনার কোনো অসুবিধে না থাকলে কাল সকাল 10:30 নাগাদ দেখা করব। ইতি আপনার সাহায্য প্রার্থী ভায়োলেট হান্টার। তুমি একে চেনো নাকি? একদমই চিনি না। তাহলে মানে আচ্ছা, 10:30 তো বাজে। ওই যে দরজায় কেউ বেল বাজালো, আমি নিশ্চিত ওটা ভায়োলেট হান্টার। বলতে বলতেই দরজা খুলে ঘরে ঢুকলেন একজন অল্প বয়সী মহিলা। পোশাক আশাক সাধারণ হলেও অত্যন্ত পরিপাটি। ফর্সা উজ্জ্বল মুখে কয়েকটা তামাটে দাগ। ভদ্রমহিলার চলনে বলনে একটা ব্যস্ততার ছাপ স্পষ্ট, যেন এই পৃথিবীতে যে করে হোক তাকে নিজের রাস্তা খুঁজে নিতে হবে। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালাম। তিনি আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন, এভাবে হঠাৎ চলে আসার জন্য আমি সত্যি দুঃখিত। আসলে আমি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছি। আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তাই কারোর থেকে উপদেশ বা পরামর্শ নেওয়ার উপায়ও নেই। আমার মনে হয় একমাত্র আপনারাই আমাকে সাহায্য করতে পারেন। দয়া করে সংকোচ করবেন না মিস হান্টার, এই চেয়ারটায় বসুন, বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। মিস হান্টার চেয়ারে গুছিয়ে বসে বললেন, আমি কর্নেল স্পেন্স মনরোর পরিবারে গভর্নেসের কাজ করেছি 5 বছর। 2 মাস আগে কর্নেল হ্যালিফ্যাক্সে একটা কাজ পেয়ে ছেলেমেয়েদের নিয়ে আমেরিকা চলে গেলেন। আমি পড়লাম মহা মুশকিলে, আচমকা কাজটা চলে গেল। খবরের কাগজে বিজ্ঞাপন দিলাম, আবার খবরের কাগজে প্রকাশিত চাকরির বিজ্ঞাপন দেখে দরখাস্ত করলাম, কিন্তু তাতে লাভ কিছুই হলো না। চাকরি করার সময় কষ্টে সৃষ্টে কিছু টাকা জমাতে পেরেছিলাম, কিছুদিন পর সে টাকাতেও টান পড়ল। বিশ্বাস করুন মিস্টার হোমস, আমার তখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। বুঝতে পারছিলাম না কি করব। এখানকার ওয়েস্ট এন্ডে গভর্নেসের একটা এজেন্সি রয়েছে, সেটা বেশ বিখ্যাত, নাম ওয়েস্টওয়েজ। আমি সেখানে সপ্তাহে অন্তত একবার যেতাম যদি কিছু চাকরির সুযোগ পাওয়া যায়। ব্যবসার মালিক ওয়েস্টওয়ের নামে এজেন্সির নাম হলেও সেটিকে সামলান মিস টুপার নামের একজন মহিলা। এজেন্সিটা কিরকম আপনাকে বলি, একপাশে মিস টুপারের ছোট অফিস, তিনি ওখানেই বসেন, আর একপাশে আরেকটা ঘর যেখানে চাকরির সন্ধানে আসা মেয়েরা অপেক্ষা করে। তারপর সবাই একে একে মিস টুপারের ঘরে যান এবং তিনি তার রেকর্ডস দেখে বলেন কার জন্য কোন চাকরি রয়েছে বা আদৌ রয়েছে কি না। যথারীতি গত সপ্তাহে আমি গেলাম ওনার অফিসে এবং একটা সময়ে মিস টুপারের ঘরে আমার ডাক পড়ল। আমি দরজা ঠেলে ঘরে ঢুকে চমকে গেলাম। কেন চমকে গেলেন? কেন, এতদিন মিস টুপারকে ওই ঘরে একাই দেখেছি, কিন্তু সেদিন দেখি তার সঙ্গে বেশ শক্ত সমর্থ চেহারার একজন ভদ্রলোক বসে রয়েছেন। তার মুখে মিশুকে হাসি। লোকটার থুতনিটা বেশ লম্বা, প্রায় গলা অবধি নেমে এসেছে, চোখে চশমা। আমায় দেখা মাত্র আনন্দে লাফিয়ে উঠে বললেন, এই তো একে দিয়েই হবে, দারুণ দারুণ। মিস, আপনি কি চাকরি খুঁজছেন? হ্যাঁ, আমার একটা চাকরির দরকার। গভর্নেসের চাকরি? হ্যাঁ। আপনি কি রকম মাইনে চাইছেন? কর্নেল স্পেন্স মনরোর বাড়িতে আমি প্রতি মাসে 4 পাউন্ড পেতাম। ইশ, মাত্র 4 পাউন্ড? না 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 না, এটা মেনে নেওয়া যায় না। আপনার মতো দক্ষ এবং কোয়ালিফাইড একজন মহিলার জন্য এই মাইনেটা অপমানজনক। আপনি কিন্তু একটু বাড়িয়ে বলছেন, আমি এমন কিছু কোয়ালিফাইড নই। একটু ফ্রেঞ্চ জানি, একটু জার্মান, মিউজিক ভালোবাসি, আর মাঝে সাঝে একটু আঁকা আঁকি করি। রাখুন তো ওসব কথা, আসল ব্যাপার হলো আপনি আদব কায়দায় রুচিতে একজন প্রকৃত অভিজাত শ্রেণীর ব্যক্তি কিনা। অদূর ভবিষ্যতে যে শিশু এই দেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে, আপনি তাকে মানুষ করতে পারবেন কিনা। আমার ধারণা আপনি পারবেন, এবং সেই জন্যই আপনার বেতন 3 সংখ্যার কম হওয়া উচিত নয়। আমি ঠিক করেছি, আমার কাছে আপনার বার্ষিক মাইনে 100 পাউন্ড থেকে শুরু হবে, কেমন?
ভাবতে পারছেন মিস্টার হোমস, 100 পাউন্ড বার্ষিক মাইনে? গত কয়েক মাস আমি পাগলের মতো চাকরি খুঁজছিলাম, আমার কাছে টাকার এই অঙ্কটা অবিশ্বাস্য। ভদ্রলোক কিন্তু এখানেই থামলেন না, আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। দেখলাম তার চোখ দুটো চকচক করছে। পকেট বুক থেকে একটা নোট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, কাউকে কাজে নিয়োগ করার সময় অগ্রিম বেতন দেওয়াটা আমার বহুদিনের অভ্যেস। আপনার যাতায়াতের একটা খরচ আছে, তাছাড়া নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে নতুন পোশাক আশাক তো কিনতে হবে। আচ্ছা, আপনি কোথায় থাকেন জানতে পারি? হ্যাম্পশায়ার, উইনচেস্টার থেকে মাইল পাঁচেক দূরে দ্য কপার বিচেসে। চমৎকার গ্রাম্য পরিবেশ, চারপাশ শান্ত, হৈহুল্লোর নেই। এর মাঝেই রয়েছে আমার দুর্দান্ত কান্ট্রি হাউস এবং সেখানে আমার প্রিয়তমা স্ত্রী সমেত আমার পরিবার। বাহ, দারুণ। এইখানে আমার কাজ কি হবে? বিশেষ কিছুই না, আমার সন্তানের খেয়াল রাখা। তার বয়স মাত্র 6, কিন্তু সে আরশোলা মারতে ওস্তাদ। চপ্পলের আঘাতে আরশোলার দেহ একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। আরশোলা দেখলেই ঠাস 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 প্রবল জোরে আঘাত করে। আপনার চোখের পলক ফেলার আগেই পায়ের চটি খুলে আরশোলা বাবাজিকে এই পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ভদ্রলোক নিজের সন্তানের ক্ষমতার কথা বলে জোরে হেসে উঠলেন। আমি একটু অবাকই হলাম, এইটুকু একটা বাচ্চা এরকম নির্মমভাবে আরশোলা মারছে? নাকি তার বাবার কাছে এটা খুব মজার একটা ব্যাপার? আমি ব্যাপারটা পরিষ্কার বুঝে নেওয়ার জন্য বললাম, তার মানে আমার দায়িত্ব আপনার একমাত্র সন্তানের দেখাশোনা করা, তাই তো? সেটা তো বটেই, কিন্তু সেটাই আপনার একমাত্র দায়িত্ব নয়। আমার স্ত্রী মাঝে সাঝে কিছু আদেশ দিলে সেগুলো পালন করতে হবে। অবশ্য সেসব খুবই সাধারণ বিষয়, আপনার কোনো অসুবিধা হবে না। কে, ব্যাপারটা কঠিন শোনাচ্ছে না তো? একদমই না, আমার মনে হয় এই কাজগুলো আমি পারবো। আরেকটা ব্যাপার, আমরা একটু পিটপিটে গোছের মানুষ, বাতিগ্রস্ত বলতে পারেন। মাঝে সাঝে আপনাকে কোনো বিশেষ রকমের পোশাক পরে বাড়ির মধ্যেই কোথাও বসতে বললে আপনি আপত্তি করবেন না তো? আমাদের এইটুকুই চাহিদা। এবার আমার মনের খটকাটা আরও বাড়ল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ল বিস্ময়। আমি মুখে অবশ্য বললাম না, একেবারেই না। এবার ভদ্রলোক নিজের শেষ চাহিদাটা পেশ করলেন, সেটা যে এরকম হবে ভাবতেও পারিনি। উনি আমার দিকে তাকিয়ে সটান জিজ্ঞেস করলেন, আমাদের বাড়িতে কাজে যোগ দেওয়ার আগে চুল ছোট করে ছেঁটে ফেলতে হবে, আশা করবো এতে আপনি রাজি হবে। মিস্টার হোমস, এতক্ষণ আমার অবাক লাগছিল, এবার আমি থ মেরে গেলাম। আমি চুলের ব্যাপারে একটু যত্নশীল, চুলের জন্য বহু মানুষের প্রশংসাও পেয়েছি। এই যে লালচে বাদামি রংটা, এই যে চুলের দৈর্ঘ্য, এসব আমার কাছে খুবই গর্বের। আমি ওই চমকটা সামলে উঠে বললাম, দুঃখিত, আমি চুল কাটতে পারবো না। ভদ্রলোক বোধহয় ভেবেছিলেন ওই আকর্ষক মাইনের লোভে আমি তার সমস্ত শর্তে হ্যাঁ বলে যাব। আমার মুখে না শুনে তিনি যেন ধাক্কা খেলেন, ঝকঝকে হাসি উবে গিয়ে ছায়া নেমে এলো যেন। উনি থেমে থেমে বললেন, আসলে এই চুল কাটার ব্যাপারটা আবশ্যক, এইটা আমার স্ত্রীর খেয়াল বলতে পারেন। বাড়ির কর্ত্রী উনি, ওনার খেয়াল খুশি মেনে চলতেই হবে, না হলে আর রক্ষে থাকবে না। আপনি বলছেন চুল কাটবেন না? না স্যার, আমি চুল কাটব না। আমার গলার স্বরে উনি বুঝলেন যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। উনি হতাশ গলায় মিস টোপারকে বললেন, আমার দুর্ভাগ্য, উনি এই কাজটার জন্য আদর্শ ছিলেন, আর আমার স্থির বিশ্বাস এই কাজটা ওনার মতো কেউ পারত না। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। মিস টোপার, আপনি বরং বাকিদের সাথে আমার কথাবার্তা বলান, দেখা যাক এই কাজের জন্য কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। মিস টোপার আমার দিকে কটমটিয়ে তাকালেন। আমি না বলায় তার মোটা কমিশন হাঁকানোর সুযোগটা হাতছাড়া হলো কিনা? উনি আমায় খোঁচা দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি আমি লেজার বইয়ে রাখবো? আমি বিনীত গলায় বললাম, নিশ্চয়ই মিস টোপা। আমার উত্তরে উনি খেঁকিয়ে উঠলেন, রেখেও কোনো লাভ আছে কি? এরকম লোভনীয় একটা চাকরির সুযোগ করে দিলাম আর তুমি সেটা নাকচ করে দিলে? তোমার জন্য এরকম একখানা চাকরি আবার খুঁজে আনবো, সে আশা রেখো না বাপু, এবার তুমি এসো। এরকম কথা শোনার পর আর থাকা যায় না,
তাই আমি উঠে বেরিয়ে এলাম। মিস হান্টার নিজের অভিজ্ঞতার কথা বলে হাঁপিয়ে উঠেছিলেন। একটা কাঁচের পেয়ালায় জল ঢেলে হোমস তার দিকে এগিয়ে দিল। এক চুমুকে সেটা শেষ করে উনি আবার বলে চললেন, বাড়ি ফিরে এসে যখন দেখলাম টাকা পয়সা তলা নিতে ঠেকেছে, খাবার দাবারের রসদার অল্প কদিন চলবে, যখন দেখলাম টেবিলের ওপর না দেওয়া বিলগুলো পড়ে রয়েছে, আমি ভাবলাম সরাসরি না বলে দেওয়াটা কি ঠিক হলো। এইসব বড়লোক মানুষের নানা রকমের অদ্ভুতুড়ে স্বভাব থাকে, এসবের মাধ্যমেই তারা বাকিদের ওপর লাঠি ছড়ি ঘোরান, তার জন্য মোটা টাকাও খরচ করেন। ভাবলাম ইংল্যান্ডে হাতে গোনা কয়েকজন গভর্নেসি বার্ষিক 100 পাউন্ড বেতন পান, আমি অনায়াসে তাদের মধ্যে একজন হতে পারতাম। তাছাড়া লম্বা চুল নিয়ে কি এমন হাতি ঘোড়া হবে, এই চুলের জন্য আমার কোনো বৈষয়িক লাভ তো হচ্ছে না। দুদিন পরে আমি একদম নিশ্চিত হয়ে গেলাম যে আমি শুধু ভুল করিনি, বড় সড় ভুল করেছি। নিজের গর্ব আর আত্মসম্মানের সাথে আপোষ করে যখন ভাবছি একবার এজেন্সিতে গিয়ে দেখি চাকরিটা এখনো রয়েছে কি না, তখনই পেলাম একটা চিঠি। চিঠি? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। হ্যাঁ, চিঠিটা আপনাকে পড়ে শোনাই। লেখা হয়েছে উইনচেস্টারের কাছে কপার বিচেস থেকে। চিঠির প্রেরক লিখেছেন, শ্রদ্ধেয় মিস হান্টার, মিস টোপারের কাছ থেকে আপনার ঠিকানা নিয়ে এই চিঠি লিখছি। আপনাকে আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। আমার মুখে আপনার কথা শুনে আমার স্ত্রীও ভীষণভাবে চাইছেন আপনি এখানে আসুন। আমরা আপনাকে বার্ষিক 120 পাউন্ড বেতন দিতে প্রস্তুত। আমাদের বাতিগ্রস্ত জীবনযাপনের জন্য আপনার যা অসুবিধে হবে আশা করি টাকার এই অঙ্কটা তা পুষিয়ে দেবে। সত্যি কথা বলতে আমাদের দাবিগুলো এমন কিছু কঠিনও নয়। ধরুন ইলেকট্রিক ব্লু শেডটা আমার স্ত্রীর খুব পছন্দ, হয়তো আমাদের বাড়িতে সকালবেলায় আপনাকে সেই রঙের একটা পোশাক পরে থাকতে হবে, তার জন্য আপনাকে নতুন জামাও কিনতে হবে না। আমার মেয়ে অ্যালিস রুকাসেল এখন ফিলাডেলফিয়াতে থাকে, ওর এই রঙেরই একটা পোশাক রয়েছে, আমার মনে হয় সেটা দিয়ে খুব ভালোভাবেই কাজ চলে যাবে। বা ধরুন বাড়ির বিশেষ বিশেষ কোনো জায়গাতে আপনাকে বসতে হবে, বা কোনোভাবে নিজেকে অ্যামিউজড বা এন্টারটেইন রাখতে হবে। আমি জানি চুল কাটার ব্যাপারে আপনি বিন্দুমাত্র রাজি নন, সত্যিই তো অমন সুন্দর চুল বড় একটা দেখা যায়। আপনি ইন্টারভিউ দিতে ঢোকা মাত্র সেটা আমার চোখে পড়েছিল, কিন্তু এই ব্যাপারে আমরাও অপারক। এই চাকরির পূর্বশর্তই হলো চুল কেটে ছোট করে দেওয়া, তবে বর্ধিত বেতনের সাহায্যে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই ক্ষতিটা পূরণ করা। আমার সন্তানকে দেখাশোনা করার কাজটা খুব বেশি নয়, এইটুকু বলতে পারি। আপনার সম্মতির অপেক্ষায় রইলাম, আপনি ট্রেনের সময় জানালে আমি উইনচেস্টারে আপনার জন্য অপেক্ষা করব। এতে রেফ্রো রুকাস। হোমস এতক্ষণ আধবোঝা চোখে সব শুনছিল, এবার সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, তো আপনি কি মত পাল্টেছেন? আমি মোটামুটি ঠিক করে ফেলেছি যে এই অফারটা নেব, কিন্তু সবকিছু পাকা করার আগে ভাবলাম একবার আপনার পরামর্শ নিয়ে দেখি। দেখুন মিস হান্টার, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তখন তো আর কিছুই বলার নেই। আপনি চান আমি এই কাজটা নিই? আপনি আমায় বারণ করবেন না? মিস হান্টার, আমি কখনো চাইবো না আমার বোন বা আমার পরিচিত কেউ এরকম একটা চাকরিতে যোগ দিক। তাহলে আপনি বলুন মিস্টার হোমস, এসবের অর্থ কি? মিস হান্টার, এই মুহূর্তে আমার হাতে কোনো তথ্য প্রমাণ নেই, তাই কিছু বলাটা উচিত হবে না। আপনার কিছু মনে হয় কি? সব দিক খতিয়ে দেখে আমার মনে হচ্ছে মিস্টার রুকাসেল অত্যন্ত সদাশয় একজন মানুষ, হতে পারে তার স্ত্রী মানসিক রোগী। মিস্টার রুকাসেল ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে চান হয়তো, তাই নিজের মানসিক ভারসাম্যহীন স্ত্রীর খামখেয়ালি ব্যাপার স্যাপার প্রশ্রয় দিতেই আমাকে ডেকেছেন, আর এই অদ্ভুত শর্তগুলো দিয়েছেন, এতে তার স্ত্রী হয়তো শান্ত থাকবেন, আশেপাশে কেউই কিছু জানতে পারবে না। হতেই পারে, ইনফ্যাক্ট এই অদ্ভুত চাকরির অফার, মালিকের একটার পর একটা সৃষ্টি ছাড়া দাবি, এই সব কিছুর এটাই সব থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা। তবে আমার মনে আরেকটা অজানা চিন্তা মাথা ছাড়া দিচ্ছে, আর সেই চিন্তা বলছে আপনার মতো একজন অল্প বয়সী মহিলার জন্য ওই এস্টেট বিন্দুমাত্র সুবিধার জায়গা নয়। কিন্তু টাকার কথাটা একবার ভাবুন, বছরে 120 পাউন্ড, এর সামনে সব চুক্তি হার মেনে যায়। মানছি টাকার অঙ্কটা দুরন্ত, ইনফ্যাক্ট একটু বেশি দুরন্ত, সেটাই আমার অস্বস্তির প্রধান কারণ মিস হান্টার।
যেখানে 40 পাউন্ডে কাজ হয়ে যায় সেখানে 120 পাউন্ড মাইনে দেওয়ার কি প্রয়োজন? না, এর পেছনে নিঃসন্দেহে একটা কারণ রয়েছে। মিস্টার হোমস, আমি আপনার কাছে এসেছি একটা আর্জি নিয়ে। আপনি হয়তো তলিয়ে দেখলে এইসব কাণ্ড কারখানা বুঝতে পারবেন। কোনো কারণে আপনাকে খবর দিলে আপনি আমার সাহায্যে এগিয়ে আসবেন কি? ভাগ্যে যাই থাকুক, যদি জানতে পারি আমার পিছনে শার্লক হোমসের মতো মানুষ রয়েছেন, একটু একটু সাহস পাই। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, গত কয়েক মাসে এরকম ইন্টারেস্টিং ঘটনা আমার কাছে আসেনি। এই কেসে অনেক নতুনত্ব রয়েছে, আপনার যদি কোনো সন্দেহ হয় বা আপনি যদি কোনো বিপদের মুখে পড়েন। বিপদ? আপনি কি কোনো রকম বিপদের আশঙ্কা করছেন মিস্টার হোমস? বিপদের গতি প্রকৃতি বুঝতে পারলে সেটাকে আর বিপদ বলা চলে না মিস হান্টার। কথা দিলাম আমরা আপনার সঙ্গে থাকব, প্রয়োজন মনে হলেই টেলিগ্রাম করবেন, আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হব। যাক, এই কথা শুনে অনেকটা হালকা লাগছে। এবার অনেকটা নিশ্চিন্ত হয়ে হ্যাম্পশায়ার যেতে পারবো। এক্ষুনি মিস্টার রুকাসলকে তার করে দেব, তারপর আজ রাতে আমার সাধের চুলকে কাঁচির সাহায্যে বিদায় জানিয়ে কাল উইনচেস্টারের উদ্দেশ্যে রওনা দেব। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার হোমস। সিঁড়িতে মিস ভায়োলেট হান্টারের পায়ের আওয়াজ একটু পরেই মিলিয়ে গেল। আমি হোমসকে বললাম, মিস হান্টার অল্প বয়সী হলেও বেশ প্রখর ব্যক্তিত্বের অধিকারী, তিনি নিজের খেয়াল ভালোই রাখতে পারেন বলে মনে হয়। ওয়াটসন, ওর এ ছাড়া অন্য কোনো উপায় নেই। আমার মন বলছে অল্প কদিনের মধ্যেই উনি আবার আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখতে দেখতে দিন 15 কেটে গেল। হোমসকে এই কদিন দেখেছি ভোরু কুচকে চেয়ারে বসে থাকতে, যেন যুক্তির গভীর কুয়োতে ডুব দিয়ে আসল সত্যিটা বের করে আনতে চাইছে। আমি এই ঘটনার উল্লেখ করলেই ভীষণ অধৈর্যভাবে হাত নেড়ে বলেছে, ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, জানি না কোন দিকে ব্যাপারটা গড়াচ্ছে, আমার তথ্য চাই, তথ্য। হাতের কাছে মাটি না পেলে ইঁট তৈরি করব কি করে, আর ইঁট না পেলে যুক্তির ইমারতই বা তৈরি করব কি করে? এরকম ভাবেই কদিন পেরোনোর পর একদিন বেশ রাতে টেলিগ্রামটা এল। খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম অনেক হয়েছে, আজকের মতো ক্ষান্ত দি। হোমসের চোখে তখন ঘুমের বালাই নেই, সে তার সারা রাত ব্যাপী কেমিক্যাল এক্সপেরিমেন্টের জন্য তৈরি হচ্ছে। ঠিক এই সময় চিঠিটা এলো। হোমস হলদে খাম থেকে চিঠিটা বার করে সেটার দিকে এক ঝলক দেখে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ওয়াটসন, ব্র্যাডশতে ট্রেনের সময়গুলো চটপট দেখে নাও। আমি চিঠিটা খুলে দেখি, তাতে লেখা রয়েছে, দয়া করে কাল দুপুরের মধ্যে উইনচেস্টারের ব্ল্যাক সোয়ান হোটেলে আসবেন, প্লিজ আসবেন, আমি বোধ বুদ্ধি হারাতে বসেছি, ইতি হান্টা। হোমসের কথাই সত্যি প্রমাণিত হলো। আমি ব্র্যাডশ দেখে বললাম, ব্র্যাডশ বলছে কাল 9:30 একটা ট্রেন রয়েছে, সেটা ওই 11:30 নাগাদ আমাদের উইনচেস্টার পৌঁছে দেবে। পারফেক্ট টাইমিং। পরদিন সকালে কাঁটায় কাঁটায় 9:30 শুরু হলো আমাদের ট্রেন জার্নি। দিনটা চমৎকার, পরিষ্কার নীল আকাশে প্যাঁজা তুলোর মতো মেঘ ভাসছে, চারপাশে ঝকঝক করছে রোদ। বেকার স্ট্রিটের ঘোলাটে কুয়াশা আর বিষণ্ণ আবহাওয়ার খপ্পর থেকে বেরিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ট্রেনের জানলা দিয়ে চারপাশের দৃশ্য দেখে আমি হোমসের দিকে তাকিয়ে বললাম, এদিকে না এলে ভাবতেই পারতাম না যে পৃথিবীটা এতটা সুন্দর, এতটা তরতাজা হতে পারে। দিগন্ত বিস্তৃত মাঠের উপর ছড়ানো খামার বাড়িগুলো দেখে তুমি যেমন আনন্দিত হচ্ছ, আমি তেমনই শিউরে উঠছি। এইরকম ফাঁকা জায়গার মধ্যে হেলায় অপরাধ ঘটানো যায়, আর এমন অপরাধকে চিহ্নিত করে অপরাধীকে খুঁজে বের করা চূড়ান্ত কঠিন কাজ। কি কাণ্ড হোমস, এই খামার বাড়িগুলো দেখেও তোমার মাথায় ক্রাইমের চিন্তা এলো? ওয়াটসন, আমি ক্রাইমের পেছনে হন্যে হয়ে ঘুরেছি, আর সবার শেষে এই ধারণায় উপস্থিত হয়েছি যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এই সুন্দর নিষ্পাপ গ্রামাঞ্চলের মাঠেই রচিত হয়। এই হোমস, তুমি আমায় ঘাবড়ে দিচ্ছ। ব্যাপারটা খুবই অবভিয়াস নয় কি ওয়াটসন? ভেবে দেখো, শহরে পাবলিক ওপিনিয়ন বলে একটি বস্তু রয়েছে,
ধরো কোথাও কোনো শিশুর ওপর কেউ অত্যাচার করছে বা কোথাও এক মাতাল বেসামাল হয়ে হাতাহাতি জুড়েছে। সাধারণ মানুষ এমন কাজকর্মের বিরুদ্ধে আপত্তি জানায়, কেউ একটা নালিশ শুকে দিলেই আইন নিজের রাস্তা ধরে নেয়, তারপর শাস্তিটা সময়ের অপেক্ষা। কিন্তু এই বাড়িগুলোর দিকে একবার তাকিয়ে দেখো ওয়াটসন, ছোটখাটো বাড়ি, প্রত্যেকটা নিজের ঘেরা জমির মধ্যে সীমাবদ্ধ। এখানকার বাসিন্দারা আইনি ব্যাপারগুলো সম্বন্ধে কতটুকু জানেন, নিজেদের অধিকার সম্পর্কেও বা কতটুকু জানেন? এবার ভেবে দেখো, এখানে যদি কোনো ঘৃণ্য অত্যাচার বছরের পর বছর চলতে থাকে, কেউ কি আদৌ তার খবর পাবে? এই ভায়োলেট হান্টার উইনচেস্টারে থাকলে আমার কোনো চিন্তা ছিল না, শহর থেকে 5 মাইল দূরে গ্রামাঞ্চলে থাকার জন্যই আমার দুশ্চিন্তা হচ্ছে। যদিও আমার মনে হয় তিনি এই মুহূর্তে কোনো ঘোরতর বিপদের মুখে নেই। তিনি যদি উইনচেস্টারে এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন, তাহলে তিনি সেখান থেকে পালিয়েও আসতে পারেন, তাই না? ঠিক কথা, অর্থাৎ শি হ্যাজ হার ফ্রিডম। তাহলে ব্যাপারটা কি হতে পারে হোমস, তুমি কি কিছুই বুঝতে পারোনি? ওয়াটসন, মিস হান্টার আমাদের যা বলছেন তার উপর ভিত্তি করে আমি মনে মনে 7 রকমের ব্যাখ্যা তৈরি করেছি। এদের মধ্যে সঠিক থিওরি কোনটা সেটা জানতে পারবো আজ ওনার সাথে কথা বলার পর, কারণ এটুকু চোখ বন্ধ করে বলা যায় যে আজ মিস হান্টার আমাদের নতুন কিছু জানাবেন। ওই যে ক্যাথিড্রালের টাওয়ার দেখা যাচ্ছে ওয়াটসন, আমরা এসে গিয়েছি, খুব শিগগিরই জানতে পারবো কি ঘটেছে এবং কি ঘটতে চলেছে। ব্ল্যাক সোয়ান এই চত্বরের বেশ বিখ্যাত একটি হোটেল, স্টেশন থেকে অল্প দূরেই অবস্থিত। গিয়ে দেখি মিস হান্টার একটি সিটিং রুম বুক করে আমাদের জন্য অপেক্ষা করছেন। লাঞ্চ টেবিলে সার্ভ করা হয়ে গেছে, আয়োজন ভালোই। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে তিনি মুক্ত কণ্ঠে বললেন, আপনাদের দেখে যে কি ভালো লাগছে মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আপনারা আমার কথা রেখেছেন, বিশ্বাস করুন দিনকে দিন মাথা গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না আমার কি করা উচিত, তাই ঠিক করেছি আপনার পরামর্শ অনুযায়ী এগোবো। মিস হান্টার আপনি শান্ত হয়ে বসুন আর আমাদের বলুন কি হয়েছে। হ্যাঁ, সব খুলে বলছি, হাতে বিশেষ সময় নেই, মিস্টার রু কাসল দুপুর 3টার মধ্যে ফিরে আসবেন, আমি আজ সকালে তার অনুমতি নিয়েই শহরে এসেছি, যদিও তিনি জানেন না কি কারণে এসেছি। প্রথমেই বলি, মিস্টার রু কাসলের থেকে আমায় সেভাবে কোনো খারাপ ব্যবহার পেতে হয়নি, কিন্তু ওদের ভাবগতিক ভারী অদ্ভুত, আর সেটা ভারী বোঝার মতোই আমার মাথার উপরে চেপে বসছে মিস্টার হোমস। এরকম কেন মনে হচ্ছে আপনার? কারণ এরকম খাপ ছাড়া ব্যবহারের কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না মিস্টার হোমস। ঘটনাগুলো আপনাকে পরপর বলি। আমি আসার আগের দিনই মিস্টার রু কাসলকে জানিয়ে দিয়েছিলাম, উনি নিজের ডগ কার্ট নিয়ে এখানে অপেক্ষা করছিলেন, আমি তার সঙ্গেই কপ বিচেসে গিয়ে পৌঁছলাম। উনি ভুল কিছু বলেননি, চমৎকার শান্ত গ্রাম্য পরিবেশের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা, তবে চারপাশের মতো বাড়িটা সুন্দর নয়, চুনকাম করা বিশাল চৌকো মতো একটা ইমারত, বাড়ির দেওয়ালে কুৎসিত শ্যাওলার দাগ, বাড়ির আশেপাশে খোলা মাঠের মতো জায়গা, তিন দিকে হালকা জঙ্গলের মতো, আর একদিকে একটা মাঠ ঢালু হয়ে নেমে গিয়েছে সাউদাম্পটন হাইরোডের দিকে। এই রাস্তাটাই আবার আমাদের দরজার 100 গজের মতো দূরত্বে এঁকে বেঁকে চলে গেছে। সামনের দিকের মাঠটা এই বাড়িরই অংশ। আর যে তিন দিকে বন জঙ্গলের কথা বললাম, সেটা লর্ড সাদারটনের সম্পত্তি। এই বাড়ির সামনে এক ঝাঁক কপার বিচ গাছ রয়েছে, তার থেকেই বাড়ির এমন নাম। মিস্টার রু কাসল আমায় বাড়িতে নিয়ে এলেন, তার স্বভাবে কোনো বদল দেখলাম না, সেই চনমনে হাসি, সেই সদা আলাপি মেজাজ। সন্ধেবেলায় তার স্ত্রী এবং পুত্র সন্তানের সাথে আমায় আলাপ করিয়ে দিলেন। মিস্টার হোমস, আমি বুঝলাম বেকার স্ট্রিটের ঘরে বসে যা আন্দাজ করেছিলাম তা পুরোটাই ভুল ছিল। মিসেস রু কাসল একেবারেই মানসিক ভারসাম্যহীন নন, বরং তিনি খুবই শান্ত স্বভাবের মহিলা, কথাবার্তা খুব একটা বলেন না, বয়সে মিস্টার রু কাসলের থেকে অনেকটাই ছোট, মনে হলো তার বয়স মেরে কেটে 30। উল্টো দিকে তার স্বামীর বয়স 45-এর কম হবে না। তাদের কথা থেকে বুঝলাম 7 বছর আগে তাদের বিয়ে হয়, এটি মিস্টার রু কাসলের দ্বিতীয় বিয়ে।
যে মেয়ের কথা তিনি আমায় বলেছিলেন, মানে যে মেয়ে এখন ফিলাডেলফিয়াতে থাকে, সে আসলে তার প্রথম পক্ষের সন্তান। দ্বিতীয় বিয়ের সময় এই মেয়ের বয়স 20-এর কম ছিল না। আমার মনে হয় এই বয়সে সৎ মায়ের সাথে মানিয়ে নিতে না পারার জন্যই সে হয়তো অন্যত্র থাকে। মিসেস রু কাসেলের চেহারার মতোই তার স্বভাব চরিত্র অত্যন্ত ফ্যাকাশে। ওনাকে দেখে ভালো মন্দ কোনো রকমেরই অনুভূতি হয় না, তবে স্বামী এবং ছেলের প্রতি তার নিষ্ঠা অপরিসীম। ওদের সব প্রয়োজন এর নখদর্পণে। স্ত্রীর সঙ্গে মিস্টার রু কাসেলের সম্পর্ক ভালোই, তার সঙ্গেও তিনি বেশ হাসি ঠাট্টা করেন। মোটের ওপর দুজনকে সুখী দম্পতি বলা চলে। তবে আমার প্রায়ই মনে হতো যে মিসেস রু কাসেলের জীবনে একটা গোপন দুঃখ রয়েছে। মাঝে মাঝেই দেখতাম তার মুখের উপর নেমে এসেছে হতাশার ছায়া। তিনি নিজের মনে কিসব যেন ভাবছেন। বেশ কয়েকবার আমাকে দেখে চোখের জল মুছে উঠে অন্যদিকে চলে গিয়েছেন। বুঝতে পারছিলাম না তার দুঃখের কারণ কি। তার ছেলে হতেই পারে, কারণ এরকম অভব্য ছেলে আমি দুটো দেখিনি। আদরে বাঁদর তৈরি হয়েছে। বয়সের তুলনায় সে ছোটোখাটো, মাথাটা অস্বাভাবিক রকমের বড়। তার জীবন ঘুরে বেড়ায় দু ধরনের কাজের মধ্যে। এই হয়তো সে কোথাও গোমড়া মুখ করে বসে রয়েছে, আর তারপরেই নৃশংস আনন্দে মেতে উঠেছে। তার সে দুর্বল প্রাণীকে যন্ত্রণা দিয়ে সে যেন আনন্দ পায়। ছোটোখাটো পাখি ইঁদুর পোকামাকড় ধরায় তার প্রতিভা চোখে পড়ার মতোই। তাদের ফাঁদে ফেলে কষ্ট দেয় এই ছেলেটা। কিন্তু এই গল্পে তার এমন স্বভাব এবং এইসব প্রাণীর ভূমিকা তেমন কিছু নয়। আপনি সমস্ত ঘটনা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলছেন মিসান্তা। আমার কাছে এই বর্ণনাটা খুব জরুরি। আপনি বলতে থাকুন কোনটা প্রয়োজনীয় আর কোনটা নয়, সেটা আমার উপর ছেড়ে দিন। বাড়িতে দুজন ভৃত্য রয়েছেন, এক মাঝবয়সী দম্পতি, এবং এদের বেশভূষা স্বভাব দুই দেখিয়ে আপনার কেমন যেন একটা লাগবে। পুরুষটির নাম সম্ভবত টলার। যেমন নোংরা চেহারা তেমনই রুক্ষ স্বভাব, আর সব সময় মুখে মদের গন্ধ। কিন্তু মিস্টার রু কাসেল তার বিরুদ্ধে টু শব্দটি করেন না। টলারের স্ত্রী অত্যন্ত জাঁদরেল এক মহিলা, মুখে সব সময় বিরক্ত ভাব। ভাগ্যক্রমে বাড়ির একপাশে ছিল নার্সারি, আর ঠিক তার পাশেই আমার ঘর। এখানেই আমার বেশিরভাগ সময় কাটত। কপার বিচেসে আমার প্রথম দুটো দিন নির্বিঘ্নে কাটল। ঘটনাটা ঘটল তৃতীয় দিনে। আমি তখন সদ্য ব্রেকফাস্ট সেরে উঠেছি। দেখলাম মিসেস রু কাসেল তার হাজবেন্ডের কানে ফিসফিস করে কি যেন বললেন। সেটা শুনে মিস্টার রু কাসেল আমার দিকে ফিরে বললেন, মিস হান্টার, আমাদের কথা মতো চুল কেটে ফেলার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এতে আপনার চেহারায় কোনো বদল হয়নি, আপনি আগের মতোই সুন্দরী আছেন। এবার আপনার কাছে আরেকটি অনুরোধ, আমরা দেখতে চাই সেই ইলেকট্রিক ব্লু ড্রেস পরে আপনাকে কেমন লাগে। পোশাকটা আপনার ঘরের বিছানার উপর রাখা আছে, আপনি সেটা পরে আমাদের দেখালে আমরা সত্যি কৃতার্থ হব মিস হান্টার। আমি তাদের কথা মতো ঘরে গিয়ে দেখলাম আমার বিছানার উপর পোশাকটা রাখা আছে। দেখেই বোঝা যায় সেটা খুব দামি। রংটা ঠিক ইলেকট্রিক ব্লু নয়, তার মধ্যে বেজ রঙের শেডটাও রয়েছে, তবে সেটা দেখে বোঝা যায় পোশাকটা আগেও কেউ পরেছে। আমি পরে দেখলাম পারফেক্ট ফিট। পোশাকটা পরে ড্রয়িং রুমে এলাম। রু কাসেল দম্পতি আমায় দেখে আনন্দে লাফিয়ে উঠলেন। কি সুন্দর লাগছে আপনাকে মিস হান্টার, অনবদ্য, এক কথায় অনবদ্য। ওর প্রশংসা আমার কিছুটা মেকি লাগলো। যাই হোক, এই বাড়ির ড্রয়িং রুমটা ছিল বিশাল। বলতে গেলে সামনের দিকের পুরোটা জুড়েই রয়েছে এই ঘরটা। তিনটে লম্বা জানলা প্রায় ঘরের মেঝে ছুঁয়ে ফেলেছে। মাঝের জানলাটার সামনে একটা চেয়ার রাখা। মিস্টার রু কাসেল সেটা দেখিয়ে বললেন, আপনি ওইখানে বসুন মিস হান্টার। আমি তার হুকুম তামিল করে সেই জায়গাটায় বসলাম। আর তারপর যা ঘটল তার জন্য আমি একটুও তৈরি ছিলাম না। মিস্টার রু কাসেল একটার পর একটা গল্প বলতে শুরু করলেন। এমন মজার গল্প আমি জীবনে শুনিনি মিস্টার হোমস। তার গল্প শুনে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গিয়েছিল।
কিন্তু মিসেস রু কাসল চুপ করে বসে রইলেন। তার মুখে একটাও মুচকি হাসি ধরা পড়ল না, সেই একই রকমের দুঃখী মুখ করে বসে রইলেন। ঘণ্টাখানেক পর মিস্টার রু কাসল হঠাৎ বললেন, আজকের মতো গল্পের পালা এখানেই শেষ করা যাক, এবার আপনি পোশাক পাল্টে নার্সারিতে এডওয়ার্ডকে সঙ্গ দিন। দুদিন পর একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আমাকে সেই নীল ড্রেস পরার হুকুম দেওয়া হলো, আবারও আমি চেয়ারে বসলাম এবং আবারও মিস্টার রু কাসল আমায় একটার পর একটা হাসির গল্প শোনাতে শুরু করলেন। বলাই বাহুল্য, আবারও আমি হাসতে হাসতে লুটিয়ে পড়লাম। ওর হাসির গল্পের স্টক আর বলার ধরন দুটোই দুর্দান্ত। খানিক পর উনি গল্প থামিয়ে হলদে রঙা মলাট দেওয়া একটা উপন্যাস আমার হাতে তুলে দিলেন আর চেয়ারটাকে একপাশে সরিয়ে দিলেন, যাতে আমার ছায়া বইয়ের পাতার ওপর না পড়ে। এবার তিনি আমায় বললেন, এই উপন্যাসটা আমায় পড়ে শোনান দেখি, জোরে জোরে পড়বেন। আমিও বাধ্য কর্মচারীর মতো উপন্যাসের একটা চ্যাপ্টার থেকে পড়া শুরু করলাম। মিনিট দশেক পর আমি যখন একটা বাক্যের মাঝামাঝি, মিস্টার রু কাসল আচমকা বলে উঠলেন, ব্যাস ব্যাস ব্যাস, এবার থামো, আজকের মতো এই যথেষ্ট, আপনি ঘরে গিয়ে পোশাক পাল্টে ফেলুন, তারপর দেখুন তো এডওয়ার্ড কি করছে। আপনি বলুন মিস্টার হোমস, এরকম ঘটনার কোনো ব্যাখ্যা হয়? তবে একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, এরা দুজনেই সব সময় আমার মুখ জানলার দিক থেকে সরিয়ে রাখত, যাতে আমি দেখতে না পারি জানলার ওপাশে কি ঘটছে। এবার মানুষের স্বভাব তো জানেনি মিস্টার হোমস, যে কাজে বাধা বা বারণ দেখবে সেই কাজটা আরো বেশি করে করতে চাইবে। আমার মনেও প্রবল ইচ্ছে জেগে উঠল ওই হাসির গল্পের সেশনের মাঝে জানলার বাইরে কি ঘটছে দেখার, কিন্তু মুশকিল হলো গল্প চলাকালীন রু কাসল দম্পতি সোজা তাকিয়ে থাকেন আমার দিকে, ওদের ফাঁকি দিয়ে ঘাড় ঘুরিয়ে জানলার বাইরে দেখা অসম্ভব। তাই আমি মাথা খাটিয়ে একটা উপায় বের করলাম। আমার হ্যান্ড মিররটা ভেঙে গিয়েছিল, সেই আয়নার কাঁচের একটা টুকরো আমি নিজের রুমালের মধ্যে লুকিয়ে নিয়েছিলাম। আবার যেদিন আমার ডাক পড়ল, রুমালের মধ্যে লুকোনো কাঁচের টুকরোটা সঙ্গে রেখেছিলাম। মিস্টার রু কাসল আবার নিজের হাসির গল্পের ভান্ডার উজাড় করে দিলেন, আমিও হাসতে শুরু করলাম। এবার অবশ্য পুরো দস্তুর পরিকল্পনা করে এসেছিলাম আর সেই পরিকল্পনা অনুযায়ী হাসির ফাঁকে কাঁচের টুকরোটা চোখের সামনে ধরলাম। না, কোথাও কিচ্ছু নেই, সেই এক মাঠ, রাস্তা, গাছগাছালি। মনটা একটু দমে গেল, কিন্তু দ্বিতীয়বার ভালো করে তাকাতেই দেখলাম সাউথহ্যাম্পটন রোডের ওপর একটা লোক দাঁড়িয়ে রয়েছে, ছোটখাটো চেহারার একটা লোক। তার মুখে দাড়ি, পরনে ছাই রঙের স্যুট। এই সাউথহ্যাম্পটন রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে, তাই এখানে মানুষের যাতায়াত লেগেই থাকে, কিন্তু এই লোকটাকে দেখে মনে হলো সে নিছক যাত্রী নয়, রাস্তার বাড়ির মাঝে রেলিংয়ের ওপর হেলান দিয়ে বসে সে এক দৃষ্টে বাড়িরই দিকে তাকিয়ে রয়েছে। আমি রুমালটা নামিয়ে মুখ তুলেই দেখি মিসেস রু কাসল আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। ওর দ্রুত ঘোরাফেরা করা চোখ দেখে আমার মনে হল উনি বুঝতে পেরেছেন আমার হাতে আয়না জাতীয় একটা জিনিস রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে উঠে মিস্টার রু কাসলকে বললেন, জেফ্রো জেফ্রো, দেখো ওই একটা উটকো লোক ওই রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছে আর হা করে মিস হান্টারের দিকে তাকিয়ে আছে। উনি কি আপনার বন্ধু মিস হান্টার? বন্ধু? আমি এই এলাকায় কাউকে চিনি না। আচ্ছা উটকো লোক তো, এক কাজ করুন তো মিস হান্টার, আপনি বরং ওর দিকে ঘুরে হাতের ইশারায় ওকে চলে যেতে বলুন। ও ওখানে দাঁড়িয়ে থাকুক না, বার্তা না দিলে খানিক পরে নিজেই চলে যাবে। না 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 মিস হান্টার, আপনি বুঝতে পারছেন না, ও যাতে আর এখানে ঘুরঘুর না করে তার জন্যই আপনাকে বলছি, ওকে চলে যেতে বলুন। আমি আর কথা না বাড়িয়ে হাতের ইশারায় লোকটাকে ওখান থেকে চলে যেতে বললাম। আর তারপরেই মিসেস রু কাসল এগিয়ে গিয়ে জানলার পর্দা টেনে দিলেন। সেদিনের পর কিন্তু আমায় আর ব্লু ড্রেস পরতে বলা হয়নি, জানলার সামনের চেয়ারে বসে হাসির গল্পও আর শুনতে হয়নি, আর রাস্তার সেই লোকটাকেও আমি আর দেখিনি। এক সপ্তাহ হয়ে গেল। মিস হান্টার,
আপনার এই অভিজ্ঞতা একদম ইউনিক, অদ্ভুত শোনালেও ভীষণ ইন্টারেস্টিং। মিস্টার হোমস, ব্যাপারটা আপনার ইন্টারেস্টিং লাগলেও আমার কাছে ভীষণ অসংলগ্ন বলে মনে হচ্ছে, একটার সাথে একটার যেন কোনো মিলই নেই। আমি আপনাকে আগেই বলেছি সমস্ত ঘটনাকে একসাথে জোড়ার দায়িত্ব আমার, আপনি বলতে থাকুন। বেশ, বলছি। কপার বিচেসে প্রথম দিনেই মিস্টার রুকাসল আমায় নিয়ে গিয়েছিলেন বাড়ির রান্নাঘরের পাশে থাকা একটা আউট হাউসের সামনে। সেটার কাছাকাছি যাওয়া মাত্র তার ভিতর থেকে একটা ধাতব শব্দ ভেসে এলো, যেন তার মধ্যে একটা প্রাণীকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। আউট হাউসের দেওয়ালের একটা পুকুরের সামনে নিয়ে গিয়ে মিস্টার রুকাসল আমায় বললেন, মিস হান্টার, ভিতরে একবার উঁকি মেরে দেখুন তো। আমি ওই পুকুরের মধ্যে দিয়ে ভেতরে উঁকি মেরে দেখলাম, ভেতরটা এক ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যেই চলচল করছে এক জোড়া চোখ। অন্ধকারে একটা প্রাণী গুটি শুটি মেরে একপাশে বসে রয়েছে। আমি অজান্তেই চমকে উঠলাম। মিস্টার রুকাসল তা দেখে হো হো করে হেসে উঠে বললেন, আরে ভয় পাবেন না, ভয় পাবেন না, ওর নাম কার্লো, আমার পোষা ম্যাস্টিফ, ওকে দারুণ দেখতে না, আমার পোষ্য হলেও ওর দেখাশোনা করে আমার ভৃত্য টোলার, ওকে দিনে একবারই খেতে দেওয়া হয় এবং বেশি খাবার দেওয়া হয় না, রাত্রিবেলায় ওকে ছেড়ে দেওয়া হয়, ওর নজর এড়িয়ে এই বাড়ির চৌহদ্দিতে ঢোকার ক্ষমতা কারোর নেই, কোনো ট্রেসপাসের ওর পাল্লায় পড়লেই হয়েছে, কালো দফা রফা করে দেবে। ভালো কথা, আপনিও কিন্তু রাত বিরেতে এই বাড়ির মাঠে বা খোলা জমিতে ঘুরতে যাবেন না, কার্লোর পাল্লায় পড়লে কিন্তু আপনার জীবন নিয়ে টানাটানি হতে পারে। মিস হান্টার, বি ভেরি কেয়ারফুল। মিস্টার রুকাসল যে কথাটা শুধু আমাকে ভয় দেখানোর জন্য বলেননি তা টের পেলাম দিন দুয়েক পরে। সেদিন ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তখন প্রায় রাত দুটো বাজে, চাঁদের আলো মেঘের দঙ্গলের সঙ্গে লুকোচুরি খেলছে, এই গোটা ঘর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, তো পর মুহূর্তেই মেঘের আড়ালে হারিয়ে চারপাশটা খুটখুটে অন্ধকারে ঢেকে দিচ্ছে। আমি খোলা জানলার সামনে এসে দাঁড়ালাম। একটা হালকা রুপোলি আভা মেখে ছড়িয়ে রয়েছে বাড়ির সামনের মাঠটা। আমি দুচোখ ভরে দেখছিলাম এই দৃশ্যটা। হঠাৎ দেখলাম কপার বিচ গাছের আড়াল থেকে কি একটা বেরিয়ে এলো। বুকটা ধড়াস করে উঠেছিল প্রথমটায়, পরে বুঝলাম এ তো মিস্টার রুকাসলের ম্যাস্টিফ কার্লো। সত্যি ভয়ঙ্কর পশু একটা, বাছুরের মতো বড়, তামাটে রঙা চেহারা, মুখ আর নাকের কাছটা কালো, গায়ের একটা অংশ ঝুলে পড়েছে, দুলকি চালে সামনের লনটা পেরিয়ে অন্যদিকে অদৃশ্য হয়ে গেল। আলো আঁধারিতে এত বড় কুকুরটাকে স্রেফ ভুতুড়ে বলে মনে হচ্ছিল। জানলার এপাশ থেকেও আমার মনে হলো শির দাঁড়া বে হিম স্রোত নেমে যাচ্ছে। মিস হান্টারের মুখ চোখ দেখলাম ফ্যাকাশে হয়ে গেছে। তিনি যে ওই ভয়টা কাটিয়ে উঠতে পারেননি তার আলাদা করে বলে দিতে হয় না, ওরকম নির্জন পরিবেশে ওরকম ভয়ঙ্কর কুকুরকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। মিস হান্টার নিজেকে আরেকটু গুছিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন, আবার আপনাকে আরেকটা অভিজ্ঞতার কথা বলি, এটাও কিছু কম অদ্ভুত নয়। এখানে আসার আগেই চুল কেটে ফেলেছিলাম, চুলের গোছটা আমি ফেলে দিইনি, সেটা সযত্নে আমার ট্রাঙ্কের নিচে রেখে দিয়েছিলাম। একদিন সন্ধেবেলায় বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে এলাম, তখনও সমস্ত জিনিস বাক্স থেকে বের করিনি, আমি ঘরের আসবাবপত্রগুলো দেখছিলাম। ঘরে তিনটে দেরাজ রয়েছে, প্রথম দুটোয় আমি নিজের পোশাক আশাক গুছিয়ে রাখলাম, তিন নম্বর দেরাজটা টেনে দেখি সেটা চাবি দেওয়া। আমার মনে হলো এই দেরাজটা কেউ বুঝি ভুল করে চাবি দিয়ে গিয়েছে। আমার কাছে একগোছা চাবি ছিল, ভাবলাম সেটা দিয়ে একবার চেষ্টা করেই দেখি দেরাজটা খুলে কিনা। প্রথম চাবিটা দিয়েই দেখলাম সেটা খুলে গেল।
দেরাজটা টেনে খুললাম, আর তার ভেতরে থাকা জিনিসটা দেখে আমার হাত পা অবশ হয়ে গেল। মিস্টার হোমস, আমি দেখলাম তার মধ্যে রয়েছে আমার চুলের গোছা। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। আমার ট্রাঙ্ক থেকে চুলের গোছা এইখানে গেল কি করে? আমি এক ছুটে নিজের ট্রাঙ্কটা বের করলাম। কাঁপা কাঁপা হাতে সেটা খুলে সমস্ত জিনিসপত্র বাইরে ফেললাম। জামা কাপড়ের নিচে দেখলাম আমার চুলের গোছাটা নিজের জায়গাতেই রয়েছে। আমি থ মেরে গেলাম। দুটো চুলের গোছা, তাদের রং, তাদের টেক্সচার হুবহু এক। আমি দেরাজ থেকে পাওয়া চুলের গোছাটা সেখানেই আবার রেখে দিলাম। বাড়ির মালিক বা মালকিনকে কিছুই বললাম না, শুধু মনে হচ্ছিল দেরাজটা খুলে কি আমি ঠিক করিনি। তা কেন মিস হান্টার, আপনি তো জেনে শুনে কিছু করেননি, বেকার নিজেকে দোষী ভাববেন না। যাকে আপনি বলুন। হ্যাঁ মিস্টার হোমস, আমার পর্যবেক্ষণ ক্ষমতা খারাপ নয়। আমি খুব তাড়াতাড়ি বাড়ির প্ল্যানটা নিজের মাথায় ছকে নিলাম। বাড়ির একটা উইংয়ে কেউ থাকে বলে মনে হলো না। বাড়ির এই অংশের মুখে একটা দরজা রয়েছে, টোলারদের থাকার জায়গার মধ্যে দিয়ে এই দিকটায় যাওয়া যায়। এই দরজাটা সব সময় তালা বন্ধ থাকত। আমি একদিন সিঁড়ি বেয়ে উঠছি, দেখলাম মিস্টার রু কাসল চাবির গোছা হাতে এই দরজাটা দিয়ে বেরিয়ে আসছেন। আপনাদের আগেই বলেছি, মিস্টার রু কাসল এমনিতে হাসি খুশি আমোদে মানুষ, কিন্তু সেদিন আমায় দেখে তিনি যেন সাংঘাতিক রেগে গেলেন। দেখলাম তার গাল দুটো লাল হয়ে গেছে, ঘুরু কুঁচকে গেছে, মাথার দুপাশের রগগুলো ফুলে উঠেছে। উনি আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে একটাও কথা না বলে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। কেন করলেন এমন? মনে হলো আমায় জানতেই হবে ব্যাপারটা। সামনে লনে ঘুরে বেড়ানোর ফাঁকে আমি বাড়ির এই অংশটার সামনে এসে দাঁড়ালাম। এখান থেকে জানলাগুলো দেখা যায়। সারি সারি চারটে জানলা রয়েছে, তাদের মধ্যে তিনটে হদ্দ নোংরা। চার নম্বর জানলাটার শাটার আটকানো। দেখে মনে হলো সেখানে কোনো বাসিন্দা নেই। আমি হাঁটতে হাঁটতে সেদিকে তাকাচ্ছিলাম, যদি কিছু দেখা যায়। হঠাৎ মিস্টার রু কাসল এসে হাজির হলেন। এবার দেখলাম মুখে রাগের কোনো চিহ্নই নেই, পুরনো হাসিটা ফিরে এসেছে। আমায় দেখে এগিয়ে এসে বললেন, তখন কথা না বলে পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম বলে কিছু মনে করবেন না মিস হান্টার, কয়েকটা ব্যবসায়িক ব্যাপার নিয়ে একটু ব্যস্ত ছিলাম। না না, আমি কিছু মনে করিনি, এমনটা তো হতেই পারে। আচ্ছা মিস্টার রু কাসল, এদিকে দেখছি কয়েকটা ফাঁকা ঘর রয়েছে, জানলার শাটারগুলোও আটকানো দেখছি। হ্যাঁ ফাঁকা? ও বাহ, আচ্ছা আসলে আমি শখের ফটোগ্রাফার, ওই ঘরটাকে ডার্ক রুম হিসেবে ব্যবহার করি। সত্যি বলিহারি আপনার চোখের দৃষ্টি, আপনাকে পেয়ে আমরা ধন্য। কেউ ভাবতে পেরেছিল এরকম একজনকে আমরা পাব? কেউ ভাবতে পেরেছিল? ভদ্রলোক প্রাণপণে চেষ্টা করছিলেন গলায় একটা হালকা ঠাট্টা ফুটিয়ে তোলার, কিন্তু তার পিছনে থাকা ধারালো সুরটা আমার কানে ঠিক ধরা পড়ল। মিস হান্টার দম নেওয়ার জন্য একটু থামলেন। বেকার স্ট্রিটে প্রথম আলাপেই এর ব্যক্তিত্ব আমাদের সমীহ আদায় করেছিল। এখন দেখছি এর সাহস ও প্রশংসনীয়। একা ওই বাড়িতে এত কিছুর সঙ্গে মানিয়ে থাকা সহজ কাজ মোটেই নয়। মিস্টার হোমস, আমার মন বলছিল ওই ঘরে কিছু একটা রয়েছে যার কথা রু কাসল দম্পতি কারুর সামনে আনতে চান না। আমি এই রহস্যের সমাধানের জন্য ছটফট করছিলাম। এটাকে নিছক কৌতূহল ভাববেন না মিস্টার হোমস, আমার দৃঢ় বিশ্বাস আমি ওই ঘরে গিয়ে পৌঁছলে ভালো কিছু একটা হবে। বলতে পারেন এটা একটা মহিলার ইনস্টিংক্ট। আমি সুযোগ খুঁজছিলাম ওই নিষিদ্ধ ঘরে ঢোকার,
গতকাল সেই সুযোগটা পেয়ে গেলাম। গতকাল সিঁড়ি দিয়ে উঠে দেখি দরজায় চাবির ফুটোয় চাবি ঝুলছে। তবে কি টোলার ভুল করে চাবিটা এখানে ছেড়ে গিয়েছে? হতেই পারে, কারণ ইদানিং তার মদ খাওয়াটা বেড়েছে। মিস্টার রু কাসল নিচে স্ত্রী পুত্রকে নিয়ে ব্যস্ত রয়েছেন, এটাই সুবর্ণ সুযোগ। আমি এদিক ওদিক তাকিয়ে অতি সাবধানে চাবিটা ঘোরালাম, দেখলাম সেটা মসৃণভাবে ঘুরল, একটা মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল। সামনে একটা লম্বা ন্যাড়া প্যাসেজ, কার্পেট বা অন্য কিছুর বালাই নেই। প্যাসেজটা একপাশে গিয়ে ঘুরে গিয়েছে, এই বাঁক ঘুরেই সামনে পড়ল পরপর তিনটে দরজা। প্রথম আর তৃতীয় দরজাটা খোলা। এই দুটো ঘর এত নোংরা যে তাকে স্বচ্ছন্দে আস্তা কুঁড় বলা চলে। ধুলোর পুরু আস্তরণে ঘরের সব কিছু ঢাকা। একটা ঘরে দুটো জানলা, অন্যটায় একটা। মাঝের দরজাটা বন্ধ। দরজাটা বন্ধ বললে কম বলা হয়, সেটা শুধু চাবি দিয়ে বন্ধ নয়, একটা চওড়া লোহার পাত দিয়ে সেটাকে আটকানো হয়েছে। তার একদিকে একটা আংটা থেকে ঝুলছে একটা তালা, আর অন্যদিকে সেটাকে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে। আশেপাশে কোথাও চাবি দেখলাম না। এই দরজার অপর প্রান্তে যে সেই বন্ধ জানলাটা রয়েছে তা বুঝতে অসুবিধে হল না। অথচ দরজার ফাঁক দিয়ে আলোর হালকা রেশ স্পষ্ট দেখা যায়, হয়তো সিলিংয়ের স্কাইলাইট দিয়ে ঘরের মধ্যে আলো এসে পড়েছে। দরজাটা শুধু দরজা নয়, ওটা যেন একটা অশুভ সংকেত। আমার মনে একটা ভয় উঁকি মারছিল। হঠাৎ শুনলাম ঘরের মধ্যে কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। ওই আবছা আলোতেই দেখলাম একটা ছায়া এ মাথা থেকে ও মাথা ঘুরছে। এতক্ষণে যে ভয়কে বহু কষ্টে সংবরণ করেছিলাম সেটা আমার চেপে ধরল। মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা এসে আমার কাঁধে হাত রাখল। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, ওখান থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে এলাম। সেই ন্যাড়া প্যাসেজে হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে কোনো ক্রমে সামলে দরজা দিয়ে বেরিয়ে এসে সোজা মিস্টার রু কাসলের গায়ে ধাক্কা খেলাম। ও আপনি, ভাবছিলাম এই দরজাটা খোলা কেন, একবার অবশ্য মনে হয়েছিল আপনি আবার এইদিকে যাননি তো। মিস্টার রু কাসল, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। মিস হান্ট, কি দেখে আপনি এত ভয় পেয়েছেন? আমি একটু বোকামি করে ফেলেছি মিস্টার রু কাসল। আমি ঘুরতে ঘুরতে বাড়ির এই খালি অংশটায় চলে গিয়েছিলাম। জায়গাটা গোটা বাড়ি থেকে আলাদা হয়ে থাকে, আলো নেই, ফাঁকা, কেমন যেন গা ছমছম পরিবেশ, সব কিছুই যেন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই ভয় পেয়ে ছুটে বেরিয়ে এসেছিলাম, সত্যি খুব ভয় পেয়ে গিয়েছি। শুধুই কি তাই? আমি কেন এই দরজায় তালা দিয়ে রাখি জানেন? এখানে যাদের প্রয়োজন নেই তারা যাতে না যেতে পারে সেই জন্যই তালার ব্যবস্থা করা হয়েছে, বুঝতে পেরেছেন? আমি যদি জানতাম, আমি এবার জেনে গেলেন তো? ফের যদি এখানে দেখি তাহলে আমার এই হিংস্ত্র ম্যাস্টিফের সামনে আপনাকে ছেড়ে দেব, সেটা খুব ভালো হবে কে মিস হান্টার? তারপরের ঘটনা আমার ঠিক মনে নেই। আমি কিভাবে তাকে টপকে নিজের ঘরে এসে পৌঁছেছিলাম মনে নেই। ভয়ের চোটে ততক্ষণে আমার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। সম্বিত ফেরার পর দেখি আমি বিছানায় শুয়ে ঠক ঠক করে কাঁপছি। ঠিক সেই সময় আমার আপনার কথা মনে পড়ল মিস্টার হোমস। ওই বাড়িতে সকলেই আমার ভয়ের কারণ, রু কাসল দম্পতি, টোলার আর তার স্ত্রী, ওই পৈশাচিক কুকুরটা, এমনকি ওদের বাচ্চাটাও, ওরা প্রত্যেকেই মূর্তিমান আতঙ্ক আমার কাছে। আপনার পরামর্শ ছাড়া
ওই বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব। আমি পালিয়ে যেতেই পারতাম, কিন্তু তাহলে এর পিছনে কি রহস্য রয়েছে সেটা কোনোদিনই জানতে পারবো না। ভয়ের প্রভাবটা একটু কাটার পর ঠিক করলাম আপনাকে টেলিগ্রাম করে আসতে বলবো। তখনই ক্লোক আর টুপিটা চাপিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মাইল খানিক দূরে একটা অফিস ছিল, সেখান থেকেই আপনাকে টেলিগ্রাম করলাম। এই কাজটার পর একটু আশ্বস্ত লাগছিল। বাড়ির কাছাকাছি এসে ভাবলাম এখন তো সন্ধে হয়ে গেছে, মানে ওই দানবতুল্য ম্যাস্টিফের লনে ঘোরার সময়, ওর মুখোমুখি হলে তো কেলেঙ্কারি। তারপরেই মনে হলো টোলার তো সন্ধে থেকেই মদ খেয়ে গড়াগড়ি দিচ্ছে, আজও ওর পক্ষে কুকুরটাকে ছাড়া সম্ভব নয়, আর টোলার ছাড়া ওই হিংস্র প্রাণীটাকে কেউ সামলাতেও পারে না। যাই হোক, আমি চুপচাপ নিরাপদে ঘরে ঢুকে পড়লাম। আপনাদের সাথে দেখা হবে ভেবে ভালো লাগছিল। সকালবেলায় উইনচেস্টার আসার জন্য মিস্টার রু কাসেলের অনুমতি নিতে যাই, তখন উনি সেই চেনা পরিচিত মেজাজেই বলেন, নিশ্চয়ই যান না আপনি। ছুটি পেয়েছি ঠিকই, কিন্তু আমায় বেলা তিনটের আগে বাড়ি ফিরতেই হবে, ওরা কোথায় যেন একটা যাবেন, তাই বাচ্চাটার দেখাশোনা করতে হবে। আপনাকে আমি সবই বলে দিয়েছি, এবার আপনি বলুন এসবের মানে কি আর আমার কি করা উচিত। হোমস চেয়ার ছেড়ে উঠে পড়ল, পকেটে হাত ঢুকিয়ে ঘরে পায়চারি করল খানিক। তার ভুরু দুটো আর কুচকে নেই, প্রায় দুমড়ে গেছে, মুখ চোখ অত্যন্ত গম্ভীর। সমাধানের সঠিক রাস্তা খুঁজে পাওয়ার আগে যেমন হয় আর কি। মিনিটখানেক পর সে পকেট থেকে হাত বার করে বলল, আচ্ছা মিস হান্টার, এই টোলার লোকটা কি এখনো মদের নেশায় চুর হয়ে রয়েছে? হ্যাঁ তা রয়েছে। খুব ভালো কথা। রু কাসেল দম্পতি আজ রাতে বাইরে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আপনাদের বাড়িতে কি খুব মোটা সোটা তালাওয়ালা কোনো সেলার রয়েছে? হ্যাঁ, বাড়িতে একটা ওয়াইন সেলার রয়েছে। মিস হান্টা, আপনার উপর দিয়ে কম ঝড় যায়নি, কিন্তু তা সত্ত্বেও আপনি অসামান্য বুদ্ধি আর সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাই আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আরেকটা কাজ করতে পারবেন? আমার মনে হয় এই কাজটা শুধু আপনিই করতে পারবেন। চেষ্টা করব মিস্টার হোমস, বলুন কি কাজ। আমি আর ওয়াটসন সন্ধে সাতটা নাগাদ কপ বিচেজে গিয়ে পৌঁছব। রু কাসেলরা তখন বাড়ি থাকবেন না। মিস্টার টোলার যা নেশা করেছেন তাতে তার পক্ষে নিজের পায়ে উঠে দাঁড়ানোটাই মুশকিল। এবার বাকি রইলেন মিসেস টোলার, একমাত্র তিনি চাঁচামেচি করে গোলমাল জুড়তে পারেন, তাই তাকে সরানো দরকার। আপনি কোনো একটা কাজের অছিলায় তাকে সেলারে পাঠাবেন, তিনি সেখানে ঢুকলে আপনি বাইরে থেকে সেলারের দরজাটা বন্ধ করে দেবেন, তাতে আমাদের কাজে সুবিধে হবে। ঠিক আছে মিস্টার হোমস, আমি তাই করব। বুকের মধ্যে একটা ধকধকানি অনুভব করলাম, নতুন কিছুই নয়, রহস্যের শেষ অঙ্কের মুখে প্রতিবারই এই ধকধকানি অনুভব করি। হোমস ডান হাত দিয়ে বাঁ হাতে একটা চাপড় মেরে বলল, এক্সেলেন্ট মিস হান্টার, আমরা এই ব্যাপারটা নিশ্চয়ই খতিয়ে দেখব। অবশ্য এর একটাই সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে, কারোর ভূমিকায় অভিনয় করার জন্য বা ইম্পারসনেট করার জন্যই কপ বিচেজে নিয়ে যাওয়া হয়েছে। আপনি নিজের অজান্তেই একজনের ভেক ধরেছিলেন এই কদিন, আর সেই মানুষটি যে ওই লোহার পাত দিয়ে আটকানো ঘরে বন্দী হয়ে রয়েছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই মানুষটা কে? আমি নিশ্চিত ইনি হচ্ছেন মিস্টার রু কাসেলের সেই মেয়ে যার ব্যাপারে বলা হয় যে সে আমেরিকা চলে গিয়েছে। আমার যদ্দূর মনে পড়ছে তার নাম অ্যালিস রু কাসেল, তাই তো মিস হান্টার? একদমই তাই মিস্টার হোমস। সেই মিস স্টোপারের অফিসে মিস্টার রু কাসেল এর কথাই বলেছিলেন, আমার ধারণা কোনো অসুস্থতার কারণে তার চুল কেটে ফেলতে হয়, দেরাজের মধ্যে আপনি সেই কাটা চুলের অংশ খুঁজে পান, সেই জন্যই আপনাকেও চুল কাটতে এরকম বাধ্য করা হয়। রাস্তায় যে লোকটাকে আপনি দেখেন তিনি অ্যালিসের বন্ধু, সম্ভবত তাঁর ফিয়ন্সে। আপনাকে অ্যালিসের পোশাক পরানো, জানলার সামনে বসিয়ে হাসানো,
এসবের একটাই লক্ষ্য ছিল, ওই লোকটাকে এটা বুঝিয়ে দেওয়া যে অ্যালিস রুকাসল দিব্যি আনন্দে রয়েছেন। আপনাকে দিয়ে হাতের ইশারায় তাকে যেতে বলা মারফত তাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি অর্থাৎ অ্যালিস তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে ইচ্ছুক নন। পাশে লোকটা রাত্রিবেলায় বাড়ি ঢুকে অ্যালিসের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করে, তাই ওই ভয়ঙ্কর কুকুরটাকে ছেড়ে রাখা হয়। এইটুকু আমার কাছে পরিষ্কার। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুতর ব্যাপার হচ্ছে রুকাসলের সন্তানের ওই নিষ্ঠুর স্বভাব। কি বলছো হোমস? বাচ্চাটা নিঃসন্দেহে নির্মম স্বভাবের, কিন্তু এই কেসে ওর স্বভাব এত গুরুত্বপূর্ণ? ওয়াটসন, তুমি তো মেডিকেল জগতের লোক, তুমি তো জানো মা বাবাকে স্টাডি করে বাচ্চার রকম সকম বোঝা যায়। এইটা যদি সত্যি হয় তাহলে এর উল্টোটাও সত্যি। আমি নিজে প্রাপ্তবয়স্কদের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি তাদের শিশু সন্তানদের স্টাডি করে। এইটুকু বয়সের বাচ্চার মধ্যে এমন নিষ্ঠুরতা বিরল, তাই ধরে নিতেই পারি তার বাবা মা নিষ্ঠুরতার নিরিখে তার থেকে কিছু কম যায় না। যদিও আমার মনে হয় স্বভাবের এই বিশ্রী দিকটা সে নিজের সদাহাস্যময় বাবার থেকে উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। মিস হান্টারকে দেখে মনে হলো তিনি একটা ভীষণ কঠিন হিসেব অবশেষে মেলাতে পেরেছেন। তিনি লাফিয়ে উঠে বললেন, ঠিক ধরেছেন মিস্টার হোমস, আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে না, আমি জানি আপনি 100% সঠিক। বেচারা মেয়েটা এতদিন অনেক কষ্ট পেয়েছে, ওকে উদ্ধার করতেই হবে। চলুন, আর সময় নষ্ট করা ঠিক হবে না। মিস হান্টার, আমাদের খুব সাবধানে এগোতে হবে। এই রুকাসল অত্যন্ত ধূর্ত একটা লোক, সন্ধে 7টার আগে কিছুই করা যাবে না। ওই সময় আমরা ওখানে পৌঁছব এবং তারপর রহস্যের সমাধান করতে খুব একটা বেশি সময় লাগবে না। হোমস মিথ্যে আশ্বাস দেওয়ার লোক নয়। আমরা দুজনে কাঁটায় কাঁটায় সন্ধে 7টা নাগাদ কপ বিচেজে এসে উপস্থিত হলাম। মিস হান্টার আমাদের জন্য সদর দরজায় দাঁড়িয়েছিলেন। হোমস তাকে জিজ্ঞেস করল, যে কাজটা বলেছিলাম সেটা করেছেন কি? মিস হান্টার কিছু বলার আগেই বাড়ির নিচের তলা থেকে একটা চাপা দাপাদাপি শব্দ ভেসে এলো। কেউ যেন প্রাণপণে কিছু একটা ঠেলছে আর চিৎকার করছে। ওই যে শ্রীমতী টোলারের গলার আওয়াজ তো পাচ্ছেনই, ওনার হাজবেন্ড আপাতত রান্নাঘরে তোফা ঘুম দিচ্ছেন, আর এই হলো মিস্টার রুকাসলের ডুপ্লিকেট চাবি। মিস হান্টার, আপনার সত্যি জবাব নেই। এবার আপনি আমাদের রাস্তা দেখান যাতে এই নারকীয় ব্যাপারটা আমরা বন্ধ করতে পারি। আমরা মিস হান্টারের পিছু পিছু দরজা দিয়ে ঢুকে ওই ন্যাড়া প্যাসেজ পেরিয়ে দরজাটা সামনে এসে দাঁড়ালাম। হোমস পকেট নাইফ দিয়ে ওই মোটা দড়ির গাছটা কাটল, লোহার পাতটা খুলে এল, কিন্তু রিংয়ের সবকটা চাবি ব্যবহার করেও ও আংটার তালাটা খুলতে পারল না। হোমসের মুখে দুশ্চিন্তার ছায়া দেখলাম। সে বলল, আশা করি আমরা খুব বেশি দেরি করে ফেলিনি। মিস হান্টার, আপনাকে একটু সরে দাঁড়াতে হবে। ওয়াটসন, এসো, দরজা ভেঙে ঢুকতে হবে আমাদের। এই লোহার পাত, তালার কারণটা এবার বুঝতে পারলাম। দরজাটা নিতান্তই দুর্বল, এসব করে তাকে বাড়তি শক্তি প্রদান করা হয়েছে। আমি আর হোমস একসাথে কয়েকবার ধাক্কা দিতেই সেটা ভেঙে গেল। আমরা দুজনে প্রবল বেগে ঘরে প্রবেশ করলাম। দেখলাম কেউ কোথাও নেই, ঘরটা ফাঁকা। সেখানে আসবাব বলতে একটা খড়ের তৈরি বিছানা, একটা টেবিল আর একটা ছোট বক্সের মধ্যে কম্বল আর চাদর জাতীয় জিনিস। ঘরের স্কাইলাইটটা খোলা এবং ঘরের বন্দি উধাও। বলেছিলাম না লোকটা প্রচণ্ড ধূর্ত, ও মিস হান্টারের হাবভাব দেখে বিপদের আঁচ পায়, তাই ফাঁকতালে এই ঘরের বন্দিকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কোন রাস্তা দিয়ে পালালো ওরা হোমস? ওই যে ওই স্কাইলাইট দিয়ে। একবার চোখ বুলিয়ে দেখেনি কিভাবে। হোমস দেখলাম আর এক সেকেন্ডও নষ্ট না করে টেবিলটা টেনে আনল, তারপর তার উপর উঠে দাঁড়িয়ে হাঁচড় পাঁচড় করে স্কাইলাইট অবধি পৌঁছে গেল। তারপর বলল, এই যে বুঝেছি,
ছাদের যে প্রান্তটা দেয়ালের উপর মিশেছে সেখানে একটা লম্বা মই দেখতে পাচ্ছি। এর সাহায্যেই পালিয়েছে এখান থেকে। কিন্তু এই যে অসম্ভব মিস্টার হোমস, মিস্টার রু কাসলরা যখন বেরোন তখন এখানে কোনো মই ছিল না। তাহলে বেরিয়ে যাওয়ার পর লোকটা এক সময় চুপিসারে ফিরে আসে। লোকটার শয়তানি বুদ্ধি আশ্চর্য রকমের ঘুরোধার। আর ওই যে সিঁড়িতে পায়ের আওয়াজ, ওইটাও তারই হতে পারে। ওয়াটসন, তুমি তোমার পিস্টলটা তৈরি রাখো। হোমসের কথা ফুরিয়ে যেতে না যেতেই দরজায় একটা লোকের আবির্ভাব হল। লোকটার পাহাড়ের মতো চেহারা, পেটটা অস্বাভাবিক রকম ফুলে সামনে বেরিয়ে এসছে, তার হাতে একটা শক্তপোক্ত লাঠি। তাকে দেখে মিস হান্টার চিৎকার করে দেয়ালের একদিকে সরে গেলেন, কিন্তু পিছিয়ে যাওয়া হোমসের ধাতে নেই। সে এক লাফে এগিয়ে লোকটার মুখোমুখি হল। এতক্ষণে তোমায় পেয়েছি, ইউ ভিলেন, কোথায় তোমার মেয়ে, কোথায়? মোটা লোকটা ঘরের চারপাশে চোখ বুলিয়ে স্কাইলাইটের দিকে তাকালো, তারপর চেঁচিয়ে উঠল। এই প্রশ্নটা আমার তোদের করা উচিত, যত সব খোঁচর আর চোর এসে জুটেছে এখানে। এবার তোরা আমার কাছে ধরা পড়ে গেছিস। তোরা জানিস না কার পাল্লায় পড়েছিস, ইউ সোয়াইন। তোদের ব্যবস্থা করছি আমি, এক্ষুনি ব্যবস্থা করছি তোদের। লোকটা ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে দৌড় লাগালো। মিস হান্টার চিৎকার করে উঠলেন, ওকে থামান, ওকে থামান, ও কুকুরটাকে ছাড়তে যাচ্ছে। চিন্তা করবেন না মিস হান্টার, আমার কাছে পিস্তল আছে। হোমস, আমরা কি এখানেই থাকবো? না ওয়াটসন, শিগগিরই এসো। আমরা সামনে সদর দরজাটা বন্ধ করে দিলেই কুকুরটা আর এখানে ঢুকতে পারবে না। আমরাও সিঁড়ি দিয়ে তত্তরিয়ে নেমে এলাম। আমাদের প্রধান কাজ যত তাড়াতাড়ি সম্ভব সদর দরজাটা বন্ধ করতে হবে। কিন্তু হলের কাছাকাছি পৌঁছতেই শুনলাম এক বিশাল হাউন্ডের গর্জন। পশুটা যেন কাউকে আক্রমণ করতে উদ্যত। হাউন্ডের গর্জনটা ক্রমে হিংস্র হলো, আর তারপরেই শুনলাম মনুষ্য কণ্ঠের আর্তনাদ। বাঁচাও, বাঁচাও, ঈশ্বরের দোহাই, কেউ ওকে সরাও এখান থেকে, ওকে সরাও। এবার সেই আর্তনাদ বদলে গেল চিৎকারে, ভয়ানক চিৎকার। আমাদের রক্ত জল হয়ে গেল সেই চিৎকার শুনে। হলের পাশের একটা দরজা খুলে গেল। চমকে তাকিয়ে দেখি একজন বয়স্ক মানুষ টলতে টলতে বেরিয়ে এলেন। তার চোখ মুখ টকটকে লাল, হাত পা কাঁপছে। উনি অতি কষ্টে আমাদের বললেন, কেউ কুকুরটাকে ছেড়ে দিয়েছে, আপনারা শিগগিরই যান। কুকুরটাকে দুদিন খেতে দেওয়া হয়নি, দেরি করবেন না, প্লিজ দেরি করবেন না, না হলে একটা ভয়ঙ্কর অনিষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম ইনি মিস্টার টোলা। আমরা কুকুরের হুঙ্কার আর মানুষের চিৎকার লক্ষ্য করে এগিয়ে গেলাম। গিয়ে দেখি এক ভয়ানক দৃশ্য, তার বর্বরতায় স্তম্ভিত হয়ে যেতে হয়। মাটিতে একটা লোক পড়ে আছে, আর তার উপর হুমড়ি খেয়ে পড়েছে একটি বিশাল কুকুর। সে ক্ষুধার্ত, হিংস্র উন্মত্ততায় লোকটা টুটি ছিঁড়ে বহু টুকরো করে দিতে উদ্যত সে। আমি চোখের পলকের মধ্যে প্রাণীটার মাথার খুলি লক্ষ্য করে পিস্তলের ট্রিগার টানলাম দুবার। মাথার একটা অংশ ছিটকে পড়ল পাশের ঘাসে। প্রাণ হারিয়েও কুকুরটা যেন ক্ষান্ত দিতে রাজি নয়। তার দাঁতগুলো প্রবল আক্রোশে তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে শিকারকে খতম করার। কুকুরটা মিস্টার রুকাসেলকে প্রাণে না মারতে পারলেও তাকে ভালো মতো জখম করেছে। আমি, হোমস আর মিস্টার টোলার তাকে ধরাধরি করে হল ঘরের সোফায় শুইয়ে দিলাম। এসব দেখে টোলারের নেশা ছুটে গেছে। এই খবরটা মিসেস রুকাসেলকে জানানো দরকার। আমাদের অনুরোধে মিস্টার টোলার সেই খবর দিতে বেরিয়ে গেলেন। আমি, হোমস আর মিস হান্টার হল ঘরেই ছিলাম। মিস্টার রুকাসেল যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এমন সময় আর একজন লম্বা চেহারার মহিলা এসে উপস্থিত হলেন। তাকে দেখে মিস হান্টার বললেন, আমায় মাফ করবেন মিসেস টোলা, আপনাকে নিচে সেলারে বন্ধ করে রেখেছিলাম, প্লিজ আমি ক্ষমা প্রার্থী। মিস, আমি আপনার শত্রু নই, আপনি মিছেই আমায় আটকে রেখেছিলেন। মিস্টার রুকাসেল ফিরে আসার পর আমার চিৎকার শুনতে পান এবং আমায় মুক্তি দেন। মিস হান্টার, এই কাজটা করার আগে যদি একবার আমার সাথে কথা বলতেন তাহলে এত কিছু ঘটতই না। আমায় জানালেই আমি আপনাকে বলতাম মিথ্যে এত খাটছেন আপনি। মিসেস টোলা, আমার নাম শার্লক হোমস। আমার মনে হচ্ছে আপনি এই বিষয়ে অনেক কিছুই জানেন। হ্যাঁ স্যার, আমি সবই জানি।
আর আপনাদের সব জানাতেও রাজি। আপনি দয়া করে এখানে বসুন আর আপনি যা জানেন আমাদের বলুন। কয়েকটা ব্যাপারে আমরা এখনো অন্ধকারেই রয়েছি। আমার বৃত্তান্ত শুনলে সব পরিষ্কার হয়ে যাবে। আমায় সেলারে বন্দি না করলে এসব কথা আমি অনেক আগেই আপনাদের জানাতে পারতাম। এই ব্যাপারটা পুলিশ বা আদালত অবধি গড়ালে আমি আপনার বন্ধুর হয়ে সাক্ষী দেব। আমি মিস অ্যালিসের খুব ঘনিষ্ঠ ছিলাম। সত্যি ওনার মতো মেয়ে হয় না, শান্ত ভদ্র। কিন্তু তার মায়ের মৃত্যুর পর তার জীবনে কিছু পরিবর্তন হলো, খারাপ পরিবর্তন। স্ত্রীর মৃত্যুর অল্প কয়েকদিন পর মিস্টার রুকাসল আবার বিয়ে করলেন, আর তারপর থেকেই এই বাড়িতে অ্যালিসের মন টিকত না। তার মুখের হাসি উবে গেল। মিস্টার রুকাসল নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়লেন, কোনোভাবেই তার খেয়াল রাখতেন না, কোনো বিষয়ে তার মতামত নিতেন না। এর মাঝেই এক বন্ধুর বাড়িতে তার সাথে মিস্টার ফাউলারের আলাপ হয় এবং তারা পরস্পরকে ভালোবেসে ফেলেন। আমি জানতাম তার স্বর্গীয় মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অ্যালিস ভালো টাকা পেয়েছিলেন। তা সত্ত্বেও সেসব টাকা পয়সা নিয়ে তিনি কোনোদিনই বিশেষ মাথা ঘামাননি, পুরোটাই নিজের বাবার হাতে ছেড়ে দিয়েছিলেন। মিস্টার রুকাসলও জানতেন তার মেয়ে শান্ত নম্র স্বভাবের, কোনোদিনই এই নিয়ে বাবাকে সে কোনো প্রশ্ন করবে না। কিন্তু মিস্টার ফাউলার মেয়ের জীবনে আসার পর মিস্টার রুকাসল দুশ্চিন্তায় পড়ে গেলেন। এবার তো আর মেয়ের টাকা নিয়ে নয়ছয় করা যাবে না। প্রথমে তিনি মেয়েকে দিয়ে একটি সম্মতিপত্রে সই করিয়ে নিতে চাইলেন, যাতে অ্যালিস বিয়ে করুক চাই না করুক, মিস্টার রুকাসল তার মেয়ের নামে গচ্ছিত টাকা খরচ করতে পারবেন। অ্যালিস এই প্রস্তাবে নাকচ করে দিলে তার উপর মানসিক চাপ সৃষ্টি করলেন। কি বাবা ভাবুন, কটা টাকার জন্যে মেয়ের উপর মানসিক অত্যাচার করেছেন। দিনের পর দিন এই চাপ নিতে না পেরে অ্যালিস অসুস্থ হয়ে পড়লেন। তার ব্রেন ফিভার ধরা পড়ল, বিছানার সাথে মিশে গেলেন তিনি। কয়েকবার তো আমাদের মনে হয়েছিল আর বাঁচবে না। যাই হোক, ছ সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে সেরে উঠলেন অ্যালিস। কিন্তু অসুস্থতার জন্যে তার ওই সুন্দর ঝর্ণাধারার মতন চুলটা কেটে ফেলতে হলো, শরীর স্বাস্থ্য বিশ্রী রকমের ভেঙে গেল। কিন্তু মিস্টার ফাউলার তার পাশে অবিচল রইলেন। এবার হোমস উঠে দাঁড়াল, মিসেস টোলারের দিকে হাত বাড়িয়ে বলল, থ্যাংক ইউ মিসেস টোলার এই ঘটনাগুলোর ওপর আলোকপাত করার জন্য। আপনি যা বললেন তার সাহায্যে আমার যুক্তির মধ্যে যে ফাঁক ফোকরগুলো ছিল সেগুলো ভরাট করে নিতে পেরেছি। এবার আমি কয়েকটা কথা বলছি, ভুল হলে শুধরে দেবেন। এই অসুখ থেকে সেরে ওঠার পরপরই মিস্টার রুকাসল নিজের মেয়েকে ওই ঘরে আটকে রাখেন, তাই তো? ঠিক তাই। অ্যালিস তার সাথে কোনো রকম সম্পর্কে আগ্রহী নন, এই কথাটা মিস্টার ফাউলারকে বোঝানোর জন্যই লন্ডন থেকে মিস হান্টারকে এখানে নিয়ে আসেন, রাইট? ঠিক ধরেছেন। কিন্তু মিস্টার ফাউলারও হাল ছাড়ার মানুষ নন। তাকে ভাগানোর অনেক চেষ্টা করা হলেও তিনি এই এলাকা ছেড়ে গেলেন না। কোনো এক সময় তিনি আপনার সাথে দেখা করেন, টাকা পয়সা দিয়েই হোক বা অন্য কোনো উপায়ে আপনাকে রাজি করান তাকে সাহায্য করতে, এবং এভাবেই আপনার মিস্টার টোলারের কাছে একটার পর একটা মদের বোতল আসতে থাকে এবং এভাবেই বাড়ির ছাদের কাছে একটা মই এনে রাখা হয়। ঠিক বলছি তো মিসেস টোলার? মিস্টার ফাউলার সুন্দর স্বভাবের মানুষ, অ্যালিস যোগ্য জীবনসঙ্গী পেয়েছে। আর হ্যাঁ মিস্টার হোমস, আপনার বর্ণনায় কোনো ভুল নেই। থ্যাংক ইউ মিসেস টোলার, এই জটিল জট আপনাকে ছাড়া খুলতে পারতাম না। ওই যে মিসেস রুকাসল এবং তার সাথে কান্ট্রি সার্জন এসে পড়েছেন। চলো হে ওয়াটসন, আমাদের কাজ শেষ, এবার মিস হান্টারকে উইনচেস্টারে পৌঁছে দিতে হবে। আমার একটা কথাই মনে হচ্ছে, আর লোকাস স্ট্যান্ডাই নাও ইজ রাদার আ কোয়েশ্চনেবল ওয়ান। মিস্টার রুকাসল সে যাত্রা বেঁচে যান, তবে পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাঁর স্ত্রীর আদর যত্নই তাঁকে বাঁচিয়ে রেখেছিল। তাঁরা এখনো কপার বিচেসেই থাকেন। টোলার দম্পতি তাদের এস্টেটেই এখনো কাজ করেন। আসলে দুপক্ষই দুপক্ষের ব্যাপারে এত জানেন যে তাদের একসাথে থাকাই উচিত। বাড়ি থেকে পালানোর পরদিনই অ্যালিস এবং মিস্টার ফাউলার সাউদাম্পটনে স্পেশাল লাইসেন্সের সাহায্যে বিয়ে করেন। আপাতত তাঁরা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন। মিস্টার ফাউলার মরিশাসে বেশ উঁচু একটা সরকারি পোস্টে কর্মরত। এই ঘটনার শেষটা আরো ভালো হতে পারত,
আমি ভেবেছিলাম আমার প্রিয় বন্ধু শার্লক হোমস এবং মিস ভায়োলেট হান্টারের মধ্যে একটা সম্পর্ক হাড়মোড়া ভাঙতেই পারত। রহস্যের মাঝামাঝি দুজনকেই দেখেছি দুজনের প্রশংসা করতে, কিন্তু সবকিছু মিটে যাওয়ার পর দেখলাম হোমস ব্যাপারটা নিয়ে একটা কথাও বলল না। মিস হান্টার এখন ওয়ালসলের একটি স্কুলের প্রধান, তিনি চাকরি জীবনে বেশ সফলও হয়েছেন। বেকার স্ট্রিটের বসার ঘরে হোমসের সামনে এই কথাটা একবার পেরেছিলাম বটে। হোমস গম্ভীর মুখে সব শুনল, তারপর পাইপটা ধরিয়ে তাক থেকে একটা মোটা বই নামিয়ে তার পাতায় ডুবে গেল। সানডে সাসপেন্সে আজ শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য কপার বিচেস। কাহিনীর অনুবাদ এবং বেতার নাট্যরূপ পুষ্পল, সূত্রধার আমি সোমক, শার্লক হোমসের চরিত্রে মীর, মিস ভায়োলেট হান্টার অয়ন্তিকা, জেফ্রো রুকাসল অগ্নি, মিসেস রুকাসল অনিন্দিতা, মিসেস টোলা রায়, মিস্টার টোলা রিচার্ড। গল্পের কথক ডক্টর ওয়াটসনের চরিত্রে এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য কপার বিচেস। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।